বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব খুব ভালো আছি, আর আশা করি তোমরাও খুব ভালো আছো। আর সামনে তো রং খেলা গেল দুদিন আগে, তো আমরা খুব ভালো রং খেলেছি, মানে আবির রং তো খেলিনি আবির। আর তোমরা কেমন, কে কেমন আবির খেলেছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের রং খেলা তোমরা যদি দেখতে চাও তাহলে আওয়ার ভিলেজ আহারপুরে গিয়ে অবশ্যই দেখতে পারো। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে আমাদের বাড়ির সামনে কি হচ্ছে, তো ওই যে ওখানে আজকেও কাজ চলছে, আর ওখানে ছিল মনসার ভিটে, তার পাশে একটা বিশাল বড় মনসা গাছও ছিল। তো আর ওই মনসা ভিটের ওপরই হচ্ছে, মানে ওখানে ওই পাশটায় দুর্গা পুজো হয়, তো তোমাদেরকে দেখিয়েছি, তো একসঙ্গেই একটা বড় করে মন্দির করা হচ্ছে, তো এখানে সব পুজো হবে, মনসা পুজো, দুর্গা পুজো, আর হচ্ছে সরস্বতী পুজো, তারপরে লক্ষ্মী পুজো যেটা হয় দুর্গা পুজোর পরে সেটাও হবে। তো একবারে ভালোই হলো, আমাদের বাড়ির সামনে হয়ে গেল পুরো, হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল করে হচ্ছে পুজোর সময়, তো সেগুলো অতটা করা লাগবে না, তো একদম আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছি, দেখো টিনের বেড়া দেওয়া, তারপরে রাস্তা, তারপরে ওটা। তো আগে এখানে মনসা পুজোতে হচ্ছে ঝাপান হতো দুদিন ধরে, তো হেভি লোকজন হতো, তো এই দুর্গা পুজোর পর, দুর্গা পুজো আগে হতো না, এই ক বছর হচ্ছে, তো ছ বছর মনে হয় হচ্ছে, ছয় সাত বছর, তো তখন থেকেই আমাদের এখানে হচ্ছে। কি হলো এটা, কি হলো, কি দিয়েছিস মুখে? এটা ফেস ওয়াশ দিয়ে আসলো মুখে, যাবে ফোন। তো ওই দুর্গা পুজো হচ্ছে বলে আবার শুকাচ্ছে, আহা বাবা কি গন্ধ, কি ফেস ওয়াশ মানে, বাবা মুখটা গেল, ছাল উঠে গেল। আর ওই দুর্গা পুজো হয় বলে ওই ঝাপান গান আর হয় না, তো ঝাপান গানের থেকে দুর্গা পুজোটাই ঠিক আছে। কি হলো ভূমি? আর ভূমি আগে ছোটবেলায় ফেস ওয়াশকে বলতো ফেফুয়াশ, ফেফুয়াশ মাখবো। আর দেখতে দেখতে 2021 মার্চ মাসে 30 তারিখ হয়েও গেল, বাপরে আস্তে না আস্তে এই যে 3 মাস আবার হয়েও গেল, তো এপ্রিল মাসে কয়েকদিন পরেই হচ্ছে, এপ্রিল মাসের কত 15-16 তারিখে আমাদের এখানে আবার পুজো, এপ্রিল আনন্দ হবে 4-5 দিন, তার আগে শীতলা পুজো, হ্যাঁ তার আগে আবার শীতলা পুজো আছে আমাদের এখানে, তো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। আর এই চৈত্র মাসে এত গরম পড়েছে সে কি বলবো, আর এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আছে, জানি না কি গরম পড়বে। আর সকাল থেকে দারুণ হাওয়া হচ্ছিল, সকাল থেকে না কালকে রাত থেকে হেভি হাওয়া হচ্ছিল, তা হাওয়াটা এখন পড়ে গেল, এত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, দারুণ লাগছে চারিদিকে সবুজের সবুজ, দেখো আমাদের বাড়ির এই সামনে এই গাছগুলো, বড় বড় গাছগুলোই কি সুন্দর পাতা বেরিয়েছে। আর দাদা মাঠে গিয়েছিল, তো বাবা এখনও মাঠে রয়েছে, একটু কাজ আছে সেই জন্য, আর গরুর একটু ঘাসটা সারার জন্য। আর দাদা আনলো এখনই পুঁই ডাঁটা, তো দাদা সেই রকম ভালোবাসে পুঁই ডাঁটা, আমারও ভালো লাগে, তো পুঁই ডাঁটা হচ্ছে, তো এখন বেশিরভাগ আমাদের বাড়ি পুঁই ডাঁটাটাই হচ্ছে, কারণ পুঁই ডাঁটাটা সবাই ভালোবাসে, আমি বৌদি সবাই, আমাদের বাড়ির যা যা যে যে আছে সে সে, আর দাদা বিশেষ করে ভালোবাসে, ও তো বাজারে দেখলে পুঁই ডাঁটা মানে 100 টাকা কেজি হলেও পুঁই ডাঁটা তাও কিনে নিয়ে চলে আসবে, আর দারুণ লাগে, পাতা বেশি ভালো লাগে, এরকম শাক দেখে আরও বেশি খেতে ইচ্ছা করে। আর সব আর পুঁই শাক বেশি মোটা মোটা তো ভালো লাগে, একদম চিকন চিকন, মানে দেখলে আর খেতে ইচ্ছা করে না, যতই ভালো লাগুক তো এরকম। কিন্তু সব ডাঁটা থেকে পুঁই ডাঁটাটা খুব ভালো লাগে, শাকের সেরা পুঁই, মাছের সেরা রুই। আর আমাদের বাড়ির বাবার সেই ধুলো দেখো কেমন মেঝেতে, কারণ আমাদের বাড়িতে এই কালি সিমেন্টের কাজ হচ্ছে, তো আজকে মিস্ত্রি এসছে, তো এরকমই চলছে এই কদিন ধরে। তারপরে বাবা কি ধুলো, এই কি ধুলো বলছি, আর হ্যাঁ সেরকম ধুলো হচ্ছে আমাদের বাড়িতে, তো স্কুটি বারান্দায় রেখেছি, স্কুটি তো পুরো মানে সে কালো সিটটিট আছে পুরো সাদা হয়ে গেছে এত ধুলো, তো বৌদি এইদিকে হচ্ছে পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাগানের পুঁই ডাঁটার একটা দারুণ রেসিপি, এখনও বলতে পারছি না কে রান্না করবে, বৌদি না মা, আমি করব না, এমনি না সবাই খাবে তো সেই জন্য। এটা আবার কি ধরনের কথা,
না, যদি না ভালো হয় না পুরো ফালতু রান্না হয়ে যাক না, তো সেই জন্য। আবার আমাদের বাড়ির সবাই খেলেও হয়, তো মিস্ত্রি ওরা আছে, মিস্ত্রিরা আমাদের বাড়িতেই খায়, খাওয়া দাওয়া করে, তখন যদি খারাপ হয় তখন কী হবে? তার জন্য বললাম আমি রান্না করবো না, আর বৌদি আর মাই হয়তো করবে, জানি না, দুটোর মধ্যে একজনও রান্না করবে। আর আমাদের পুচকুটা ঘুমাচ্ছে, ও খুব দুষ্টু হয়েছে, আর ওকে কান্না করার জন্য হচ্ছে আমি বকছিলাম, আর কি সুন্দর ঠোঁট ফুলাচ্ছিলো, আবার আদর করছি, আবার বকছি, এরকম করছিলাম, তেমনি দেখছিলাম ও এখনও মানে ওর ভয়টা এসেছে কিনা আর কি। তো এখন ঘুমাচ্ছে, আর ভূমি ওই রাস্তা থেকে একটু গেল, তো আমি জল টল এনে জল আনতে গিয়েছিলাম টাইম কলে, তো এখন আমাদের ভীষণ জল লাগছে, কারণ আমাদের বাড়ি আমাদের বললাম তো মিস্ত্রি লেগেছে, অনেক অনেক জল লাগছে এখানে আমাদের বাড়িতে মিস্ত্রি, তারপরে ওই মন্দিরটা হচ্ছে ওখানে মিস্ত্রি লেগেছে এরকম, আর কাজের তো শেষ নেই, এখন একটু টাইম পাচ্ছি না, আর তোমাদের আর প্রত্যেক দিন রেগুলার আমি ভিডিও দিতে পাচ্ছি না, তোমরা কিছু মনে করো না যে ভিডিও দিতে দেরি করছি কেন, এই জন্য ভিডিও দিতে পাচ্ছি না, চারিদিকে এটা সেটা সব ছড়িয়ে রয়েছে, কী যে করি সেই জন্য আর কি। সেই রকমভাবে কেউই টাইম পাচ্ছে না, শুধু একটু সন্ধ্যাবেলায় টাইম পাচ্ছে, তো আর ভালো লাগছে না, সন্ধ্যাবেলায় এবার কী ভিডিও করবো সেরকমই আর কি, সারাদিন তোমাদের সঙ্গে না শেয়ার করে সন্ধ্যাবেলাটুকুনি, সন্ধ্যাবেলায় শুয়ে বসিয়ে একটু টিভি দেখে কাটিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর কদিন পর থেকে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে তোমরা প্রত্যেক দিন ভিডিও পাবে, আর এখানে ওখানেও যা যাচ্ছে না। আজকে মিস্ত্রিরা এসছে, ওই যে প্লাসলা হচ্ছে ওই বোর্ডগুলো লাগাবে, তো সেই জন্য ওরা ওখানে বাইরে কাজ করছে ছাড়া জায়গায়, আমাদের বাড়িতে যা রোদ, তো ওরা ওখানে কাজ করছে ওই বড় গাছের নিচে, বট গাছের নিচে, তো ওই বোর্ডগুলো সব ঠিকঠাক করছে আর কি। মন্দিরটাই আজকে মিস্ত্রি এসছে অনেকদিন পর, কারণ ওই যে ছাদ দিয়েছে সেই 21 দিন না 22 দিন পরে খুলতে হয়, ওই যে বাঁশ টাশ ওইগুলো খুলছে। আর দেখো কি সুন্দর লক লক করছে পুঁইগুলো, কাঁচা খেয়ে নেব না, এমন এই এমন এমন জিনিস দেখা যায় না, মনে হয় কি কাঁচাই খেয়ে নি এরকম, হ্যাঁ এইগুলো তো সবে বেরিয়েছে, এখনো সেই ফেকড়ি ছাড়িনি, আবার ফেকড়ি ছাড়লে কি দারুণ লাগবে দেখতে। এগুলো পুঁই মিচুরি হয়, এই পুঁয়ে আর এই পুঁইগুলো পুঁই মিচুরি হয় সেই মনে হয় শীতকালের দিকে, তো সেটা আবার মেজো বৌদি খুব ভালোবাসে খেতে। তোমাদেরকে বলছিলাম যে বোর্ড দিচ্ছে এই যে কলমের এইগুলোতে, তো এইগুলোতে সব বোর্ড মারা হয়ে গিয়েছে আর মশলা ঢেলাও হয়ে গেছে, তো এগুলো হয়তো বোর্ডই বলে, কারণ ওরা সব বোর্ড বোর্ডই বলছে মিস্ত্রিরা, তো তো কাঠ, ওই কাঠ দিয়ে বোর্ড বোর্ড করে মারা, তো সেরকমভাবে আমি নাম জানি না, তো ওরা বলছে তাই। আর এই গতর মধ্যে এই যে মাটি ফেলেছে, তো হাফ হাফ ভর্তি করে রেখেছে, এটাইও তাই করেছে। আর এই পাশটা খোলা রেখেছে, এই যে এখান দিয়েই মশলাটা ঢেলছিল, আর কালকেই এইটা খুলে দেবে। এখন ঘরের ওই সাইডটাই হচ্ছে কটা পিলার করা আছে, তো ওখানেই কাজ করছে। আর বৌদি এখানে চলে এসছে, এই যে কলপারে, তো পুঁই শাকগুলো এখানেই ধুয়ে নেবে। আর দেখো আমাদের কলপারটার একবার অবস্থা, চারিদিকে মাটি আর মাটি, খুব অসুবিধা হচ্ছে কলপারে আসতে। তো যে পাচ্ছে ধূপ ধাপ করে পড়ে যাচ্ছে, না পড়তে যাচ্ছিলাম উল্টে উল্টে, আর পড়ার কারণটা এই দেখো কেমন অবস্থা, এরকম পা স্লিপ কাটছে। আর এইখানটাই এই যে এইখানটাই করে আমাদের উনুন ছিল, তো উনুন তো দেখাই যাচ্ছে না, পাইপটাও খুলে দেওয়া হয়েছে, আর এর মধ্যে মধ্যে দিয়ে আমাদের এই যে বাথরুমে যাওয়া হচ্ছে, এখানেই হাঁটা চলা হচ্ছে, তো যে যেমন পাচ্ছে উল্টে উল্টে পড়ছে, চটিতে স্লিপ কাটছে।
আর এই পুঁই শাকগুলো আমি বেশি ধোব না, দুবার ধুলেই হয়ে যাবে। কারণ পুঁই শাকটায় খুব একটা সার ওষুধ দেওয়া নেই, তো বাগানের পুঁই শাক তো সেই জন্য বেশি সার ওষুধও দেওয়া হয়নি, সেই জন্য বেশি না ধুলেও হবে, দুবার দু থেকে তিনবার ধুয়ে নিলেই হবে। সেরকমই মাটি টাটিও লেগেছিল না, তো পুরো পরিষ্কার ছিল পুঁইটা। আর আমি রান্নার জায়গায় চলে এসেছি, আর আজকে আমি রান্না করছি কারণ মার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন এখানে রান্না টান্না করছি। আমাদের পুরনো যে রান্নার জায়গাটা, সেখানে মাটি দিয়ে উনুন তো দেখালো যে মাটি দিয়ে পুরো ভরাট হয়ে গিয়েছে। উনুন তো দেখাই যাচ্ছে না, শুধু পাইপটাই দেখা যাচ্ছে, পাইপের গোড়াটা পাইপটাও খুলে দিয়েছে। আর এখানে এখন রান্না করতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো তা কী করা যাবে, করতেই হবে। আমাদের রান্না জায়গাটা তো মানে রান্না করা একদমই যাচ্ছে না, আর এখানটাতে মানে একটু বেলা হলে মানে রোদ পড়ে যাচ্ছে, গরমে খুবই কষ্ট হচ্ছে রান্না করতে। সেই জন্য মেয়েদের মানে ভূমির মা ওদের রান্নাঘরে এখন রান্না করা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে চলো রেসিপিটা তাহলে শেয়ার করি। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর উনুনে কড়া দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, আর পাঁচ ফোড়ন। এবার দিয়ে দেব ধুয়ে রাখা পুঁই শাক। আর এখন বাজে চারটে, আর আজকে একটু মেঘলা মেঘলাই করেছে, বুঝতেই পারছো যে একটু রোদ নেই, একটু অন্ধকার অন্ধকারও হচ্ছে। আর তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে এই রেসিপিটা করার কথা ছিল আমাদের দুপুরবেলা, তো দুপুরবেলা কেন করা হয়নি, কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, আর দুপুরবেলা মানে ওদেরকে খেতে দিতে হয়, আমরা খাবো আর ওরা খাবে না, এটা কি হয়। আর দুপুরবেলা যে রান্না করব, এখানে এত রোদ থাকে আর এই গরম পড়েছে, এত কষ্ট হয়, তো সেই জন্য রান্না করতে পারিনি। মানে রান্না করেছে পুঁই শাক, মানে মা ঘরে রান্না করেছে, মানে মেয়েদের রান্নাঘরে, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার নতুন করে রান্না করছি। এটা হালকায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর পুঁই শাক থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এখানে আছে সর্ষে আর লঙ্কা বাটা, তো এবার দিয়ে দেবো। আমাদের বাড়িতে যেদিন থেকে মিস্ত্রিটা কাজ করতে শুরু করেছে, সেদিন থেকে আমরা বলে দিয়েছি যে বাড়ির থেকে কোনো রকম খাবার নিয়ে যেন না আসে, মানে জল খাবার হোক কিংবা দুপুরবেলার যেসব খাবার সেসব সব কিছুই আমাদের বাড়ির থেকে দেওয়া হবে, তো সেই জন্য আমরা আনতে বারণ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে মানে বাড়িতে মিস্ত্রি হোক কিংবা কোনো কেউ আসলেই হোক, মানে দেবো না খাবার, এটা এটা কেমন একটা লাগে, মানে আমরা খাবো ওরা খাবে না, মানে ভালো লাগে না আর কি। এই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। দিয়ে দেবো লবণ, হলুদ, দিয়ে দেবো জল, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এখানে তো বৌদি রান্না করছে, ওই যে মেজো বৌদি চলে এসছে, গন্ধই গন্ধই। আর আমাদের বাগানের পুঁই সেই টেস্ট হয়েছে, তো একবার হয়েছে সেটা খেয়ে বৌদির মন ভরে নিয়ে আবার চলে এসছে। দেখো আবার একটা লাঠি এনেছে, চিন্তা করে না দিলে আবার আমাদের মনে হয় মারবে। ভিডিও তো দিচ্ছেই না, করতে পারে না, ওই জন্য লাঠি নিয়ে এসেছি। একদমই না, একদমই না।
না ভালো রান্না করে হ্যাঁ হ্যাঁ না পারলে তো বাটাম এসব কিচ্ছু না খাওয়ার জন্য এসেছি মানে ভালো রান্না হোক খারাপ রান্না টেস্ট করতে করতে আবার বলবে কিছু রান্না হলে আমাকে টেস্ট করতে দিবি হ্যাঁ হ্যাঁ এরকম বলবে টেস্ট করার জন্য আমি তো আছি না আর আমি হলো হচ্ছে এর রান্নার খুদ ধরি খুদ বের করি তারপরে বলি হ্যাঁ ভালো হয়েছে এরকম ঝুনিও ভালো রান্না করে ওর মেজদা বেশি প্রশংসা করে ঝুনির রান্নায় কিন্তু আমরা করি না আর আমি ওদের রান্নায় খুদ ধরি যে এটা এটা হয়নি ওটা হয়নি এরকম ভাবে আর দেখো আমাদের বাইরের উনুনটা কেমন জলে ভালোই জলে কি ভিনিচি ভূমি ওরে লাফানো আর 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 এদিকে বৌদি লাঠিটা ভাঙার উদ্দেশ্যটা হলো ভূমি পড়তে যাচ্ছিল না তো সেই জন্য ওর মারা লাঠি ওটা মারিনি ভয় দেখানোর জন্য ও আর বাবা এসে তো নালিশ করবে মা আমার মেরেছে লাঠি দিয়ে আর বৌদি একটুখানি ঢাকনাটা খুলে দেখলো সিদ্ধ হয়েছে কিনা দেখেই বুঝে গেল না দেখলাম জল কতটা শুকিয়েছে ওটা কি ঘাট বা নদীর জল দেখলেই বুঝে যাবে পুঁইশাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো চিনি পুঁইশাকটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো